আ প্রিয় দর্শক আসলে আমি একটি বলক করতেছি বলকটি খুব মজার একটি বলক এটা আসলে করার দরকার ঘটনা হচ্ছে যে একজন একজন তৃতীয় লিঙ্গের হিজরা তৃতীয় লিঙ্গের হিজেরা দেখেন আপনারা নাম তার নয়নমণি নয়নমনি দেখেন উনি এই যে এইভাবে যে একটি খামার করেছে খামারে আপনার দেখা যাচ্ছে এখানে গরু ছাগল আ বিভিন্ন প্রকারের উপজাতের পাখি এ দেখেন আপনারা আসলে এটা দেখার মত একটা বিষয় আমরা যারা এখনো পর্যন্ত হয়তো ব্যবসাকে ভালোবাসি না দেখেন দেখেন এ রাজা রাজা এটার নাম কি এটার নাম কি রাখতে রাজা 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 না হ্যাঁ এটা রাজা ওই দেখো 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 তো ওই দেখো ভাই এদিকে দেখো এই রাজা আ আ আ দেখেন নয়নমনির রাজা আপনি দর্শক নয়নমনির রাজা এই রাজাকে আপনি কত বছর থেকে তাকে পালতেছেন আমি আজকে নাকি দুই বছর কত টাকা দেনিছেন এটা আমি নি নাই ওটা আমার ঘরে রই আমার ছাগল আর আছে এটা এর বাচ্চা আচ্ছা ওটা দেখাবো আচ্ছা কন্ডার বাচ্চা যে এই সাদা এটার বাচ্চা এই এই তো এ ভিতরে আছে এই এই সাদা এটার বাচ্চা আচ্ছা দেখি একটু

ছাগল গরু পাল্টেছে সুলতান হ্যাঁ হ্যাঁ এটার নাম কি রাখছেন এটা সুলতান লাগছে এটার নাম এটা আমার সুলতানের মধ্যে আমার এক লাখ ষাট হাজার টাকা মুলাইছে আমি তো ও বিক্রি করি নাই এটা বিক্রি করেন নাই না 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 এক লাখ হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা বলছে বিক্রি করেন নাই না টাকার দরকার নেই না 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 টাকার দরকার নেই আমার শখের মধ্যে আমি পালন আমার একটা শখ ছিল আমার একটা আশা ছিল আমি একটা বড় দেখি একটা ব্রিজ পালাবো উৎপাদন করব ভাবি দেখি আমার শক্তিতে আল্লাহ আমার পূর্ণ করছে আল্লাহ রহমত আমি এটা অনেক করছি এখন বর্তমানে বিক্রি করতে গেলে আমি 3 লাখ টাকা বিক্রি করতে পারবো আচ্ছা আরেকটা গরু দেখা যাচ্ছে পিছনে হ্যাঁ এই তো এটার নাম কি রাখছেন এটার নাম হচ্ছে আমি কালি ডাকি কালি এটা এটা হচ্ছে মিটু জাতের গরু ব্রহ্মার মধ্যে এই শায়বলের মধ্যে করস আচ্ছা এটা এখন 4 মাস প্যাকনেট আচ্ছা এটা কা চার মাস প্যাকেট একা এটা আমাকে অনেকজন বলতেছে 2 লাখ টাকা দিয়ে বিক্রি করতেছিনা কারণ 2 হ্যাঁ এর মা দুধ দেয় 15 থেকে 16 কেজি দুধ দেয় এটা হ্যাঁ এর মাই আচ্ছা এর মা এখন এর মা না এর মা বিক্রি করে ফেলছি আচ্ছা এটা আপনার এই যে এখন বিক্রি করলে কত যাবজে বলছে এখন এটাও 2 লাখ টাকা মূল্যায়ন মানে চার মাসের প্যাকনেট আচ্ছা চার মাসের বাচ্চার গরুর জন্য কখন থেকে আপনি ব্যবসা শুরু করবেন এই বেজাত আমার তিন বছর মতো হচ্ছে না আমি তো এটা ছোট থেকে আমার অভ্যাস আমার বাবা আমার বাবা গরু ছাগল পালাইতো সেই জন্য আমার বাবার থেকে আমি প্রশিক্ষণ কোন কোনো ডাক্তারের কোনো ডাক্তারের কোনো মানুষের কোনো প্রশিক্ষণ না আমার বাবার থেকে আমি ছোটকালের এই প্রশিক্ষণ দিচ্ছি আমার বাবা বাবা কী ব্যাপার পালায় আপনার দেশের বাড়ি কোথায় না দেশের বাড়ি হচ্ছে অক্সিজেন শহীদনগর বাজিতানা আপনার কি ভাই বেরাত আছে হ্যাঁ আমার ভাই আছে একটা বোন আছে আপনার পাঁচজন আমরা কি করে ওরা আমার ভাই আমার একটা আমার ভাই অক্সিজেনের একটা ওই কন্টারের মধ্যে কাজ করে রাঙ্গামাটি কন্টারের মধ্যে আর আমার বোনগুলো সব বিয়ে দিয়ে দিছি আর আমি আসি একটা তৃতীয় লিঙ্গে হিসেবে আচ্ছা ওরা কি আপনাদের গিনা করে না আমি যাই গিনা করলো আমি ফোন করে আমি যাই না আমার ভাই বন্ধুরা আমি যাই না জান আপনি কিছু দেন ওদেরকে না ওদেরকে দিন আমি এগুলা আমার মামাকে আমাকে শুধু একটা এর কিনে দিছে আমার মা যাও মরে যাওয়ার আগে মা মা বেঁচে না বাবা বেঁচে নাই আচ্ছা আমার মা এর মা আমাকে কিনে দিয়ে বলে তুমি এটা পালই দেখো হ আচ্ছা আচ্ছা আর কি পালতেছ আর ভেড়া আছে আমার কাছে ভেড়া ভেড়া হ্যাঁ হ্যাঁ দেখি 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 আমরা হ্যাঁ এটা কত এটা আমি জোর তিন হাজার টাকা দিয়ে এখন বর্তমানে এটা মাইটা পাঁচ হাজার টাকা আমি বিক্রি করতেছি না আমার অনেক শখ তারপরে ভেড়া এগুলি আছে ভেড়া

এบุรี সিনাস মারান তো এগুলি কি আপনি ফেলতেছেন হ্যাঁ এই সিনাস মারাদি বড়গুণ মারিয়ান আরও আছে বড় আমি আর এগুলি বাচ্চা দিছি আর কি আচ্ছা বাচ্চা দিকে বাচ্চার মধ্যে দূরছে কি তার বড় বড় আছে ওর মা বাবা আছে এইটা একটু কোলেন এখানে কি আছে ভিতরে এখানে ছাগল আরও আছে হ্যাঁ দেখি 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 দেখি

আর এটা আমার প্যাকনেট এক মাসের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিছে দুইটা ওই দেখেন সাদা সাদা বাবা যেরকম মা হচ্ছে মা হচ্ছে এরকম বাবা হচ্ছে যে সন্তান হচ্ছে সাদা সাদা হ্যাঁ এটা এখন কালকে প্যাকনেট হইছে এটা হ্যাঁ এক কারবারে ওই ওই পাটার থেকে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ওর মা এটা এখন এই মাসের মধ্যে বাচ্চা দিবে এটা না হুম এটা দাম করস এটা হরিণের মধ্যে করস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল নাম ছাগল হ্যাঁ এটা এটা অরিজিনাল নাম ছাগল

ওটা আমি চার হাজার চারশো টাকা দিয়ে নিয়ে গেছেন কথা বলতে পারি বিভিন্ন রকম কথা বলতে হঠাৎ আপনারা আসেন তো ভয় পাইতেছে এখন হ্যাঁ হ্যাঁ এটা আমি এটা কথা বলতে সালাম সালাম দাও

এই তারপর ওগুলো ডিম পাড়ছে বাচ্চা আছে এখন আমি এগুলি করি কি এগুলি সব আছে আমি এগুলি সব নিয়ে গবেষণা করি আপনি কি এটা শখে করতেছেন নাকি হ্যাঁ আমার শখে আমার একটা ইচ্ছা আমি আমি টাকার জন্য পাতেছি না চাইছি আমি একটা গরুর ফার্ম দেওয়ার জন্য আমার এটা আশা হ্যাঁ সরকারের আমাদের কিছু টাকা তাহলে আমি একটা গরু পাড়া দিতে পারতেছি তাই নাকি হ্যাঁ

এবং প্রজাতির ময়না পাখি উনি যে পালতেছে আসলে এগুলো আমরা এই তুলি না তুলি তুলে ধরার একটাই উদ্দেশ্য যে হিজরা সম্প্রদায়ের পক্ষ থেকে যদি তারা এইভাবে যদি একটি ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা শখের ক্ষেত্রে হোক কিন্তু পালতেছে হ্যাঁ দেখা গেলো যে গরুটা একসময় ছোট ছিল এখন সেটা অনেক বড় হয়েছে তাহলে এই গরুটা এখন দুই তেরো লাখ তিন লাখ টাকা মূলত ওটা প্রতিদিন দুইবার করে দিনবার গোসল করা হয় এই দুটাকে সকালে প্রথম আমার প্রথম সকালে উঠে আটটার মধ্যে ওকে বুঝি টুসি দেওয়া বসে খাওয়ার পরে গাবলার মধ্যে গাবলা বসিয়ে দিতে হয় বসে দেওয়ার পরে ওকে তারপরে গোসল করানো হয়

নিজে যদি নিজে না কাটে তাহলে একটা কেয়ারটাকে দিয়ে হয় হয় না কখনো এখন এবার কোথায় ও আমার কেয়ারটেকারটাকে আর একটা আমাদের হিজরা সম্প্রদায়ের মধ্যে হিজরা বলে ও আমার কেয়ারটেকে আত্ম গেয়া মানে ওখানে নিয়ে গে ওকে এখন বর্তমানে কিডন্যাপ করে রেখে দিছে ও এখন ওর বুলি গাছে এখন আমার কেয়ারটেকার নাই বোধ আমি খুব কষ্টের মধ্যে আছি খুব ক্রাইসিকের মধ্যে আছি এতগুলি ছাগল মুরগি হাঁস বেড় আমি একাই দেখতে পাচ্ছি না এখন আপনারা যদি ও সন্দীপ সন্দীপ এই চেয়ারম্যান এই চেয়ারম্যান ও মধ্যে উপস্থিত আপনারা যদি আমাকে হেল্প করেন আমার ক্যাটেগেরকে যদি আনি দেন আমি আল্লাহর রহমতে আরও হাঁস মুরগি আমি সব করতে পারবো এখন আমার ক্যাটেগের ময়না যায় ওটা আটক করে রেখে দিছে আমি কোনো রকম ওকে আনতে পারতেছি না কোনো রকম আসতে পারতেছি না এখন কীভাবে আমি আনতে না আমার এগুলি তাহলে সব সর্বনাশ হয়ে যাচ্ছে আমি একাধা দেখতে পারতেছি না কারণ হিজড়া সম্প্রদায়ের ব্যক্তি হয়ে যে উনি যে এই যে ছাগল গরু হাঁস মুরগি এই যে বিভিন্ন উপজাতির পাখিগুলি যে সে পালতেছে আমরা তো পারি নাকি আমরাও পারি আমরা হাবি জাবি না করে উল্টাপাল্টা না চলে আমরা করতে পারি দেখেন আসলে একটা দেখার বিষয় নয়নমণি হিজরা নয়নমণি হিজরা ঠিক আছে না আপনার নাম নয়নমণি নয়নমণি হ্যাঁ নয়নমণি হিজরা দেখেন কি হাসি তার কি মিষ্টি হাসি দেখেন তার ভিতরে কত আবেগ সে পশু পাখিকে এত ভালোবাসতেছে সেটা আসলে বাসা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না তো দর্শক আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দয়া করে কেউ না ব্যাগ কমেন্ট করবেন না এই বলছি আসলে আমরা সবগুলো ভিডিও তুলে ধরি কিন্তু এই দ্বিতীয় ল্যাঙ্গুর যারা এই ধরনের কাজগুলি করতেছে আমাদের তো এগুলো তুলে ধরার দরকার আছে আমরা যারা এই যে এখনো পর্যন্ত উল্টা পাল্টা পথে চলাফেরা করি মদ গাঁজা নেশা নিয়ে যারা ব্যস্ত থাকি তারা অন্তত এই ধরনের যদি পশু পাখি পেলে দেখা গেলো যে ও একদিন এটা নিয়ে অত কোনো একটা ব্যবসা করতে পারবে হ্যাঁ সংসারের জন্য কিছু করতে পারবে তা এই যে নয়নমণি হিজরা আজকে আমি মনে করি যারা উল্টা পথে চলে তাদের জন্য এটা একটা এই বার্তা দিয়ে যাচ্ছে যে আপনি বলেন আপনি বলেন যে যারা বর্তমানে উল্টা পথে চলতেছে না চলে যদি আপনার না না যারা উল্টা চলতেছে যারা যেভাবে ঘোরাফেরা করতে এগুলি না করে আমার মতো আপনারা একটা দুটা পালেন আমি একটা গরুর থেকে আজকে এতগুলি করছি একটা ছাগল থেকে আজকে আমি এতগুলোই করছি আজকে টিয়া পাখিগুলো পশু দেখেন ও উঠতে পারে কিছু করতে পারে তবুও আমাকে ফেলে যায় না তাহলে আপনারা করেন আপনারা আমার মতো দেখেন চেষ্টা করলে উপায় হয় আমি যেমন চেষ্টা করছি এমন হয়েছে আমি মনে একটা হচ্ছে আশা মনের আশা নিয়ে সব কিছু করতে পারে দুর্বলতা চাইলে কোনো দিনও পাই না দেখছে ও উঠতে পারে সব কিছু করতে পারে কেউ আমাকে ফেলে যায় না ও আমার কাছে এমন একটা মায়ের মতো রয়ে গেছে আচ্ছা হ্যাঁ দেখেন আমি আমি এগুলি করছি আমার একটা আশা ছিল আমি আশা পূর্ণ করছি আল্লাহ আমাকে আপনারাও আপনারা করেন আপনারাও আশা আমলা পূর্ণ করবে